রেডি। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি শিশু বিকাশ প্রাথমিক প্রাথমিক স্কুল পূর্ণাখোলা মোগলা বাজার দক্ষিণ সুরমাশিলে। আজকে মরহুমা আজকে তরিকুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি 2021 যে স্কুলটি নির্ধারণ করছি আমরা, স্কুলটির নাম হচ্ছে শিশু বিকাশ প্রাক প্রাথমিক স্কুল। তাই স্কুলটি বাস্তবায়নে আছে মরহুমা রাহেলা বেগম মানব কল্যাণ সংস্থা ছিল। দীর্ঘ এক বছর থেকে স্কুলটি আমরা এভাবে ছিন্নমূল পর্যায়ে চালিয়ে যাচ্ছি বিভিন্ন সংস্থার সাহায্যের মাধ্যমে। আজকে তেমনই একটি সংগঠন তরিকুন্নেসা ফাউন্ডেশন উদ্যোগে আজকে আমরা এই স্কুলে 30 জন বাচ্চাকে আমরা বিনামূল্যে বই খাতা কলম এক বছরের যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করব। ধন্যবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সুহেল আলী ভাইকে, উনি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আর এই গ্রামের বেশিরভাগই মানুষ শিক্ষাকে তেমন একটা প্রাধান্য দেয় না, সেজন্য আমাদের এই উদ্যোগে আমরা এই স্কুলটি পরিচালনা করতেছি। আজকে আমরা নতুন বছরের শুরুতে আমরা 30 জন বাচ্চাকে আমরা খাতা কলম বই এক বছরের যাবতীয় যত শিক্ষা সামগ্রী লাগে আমরা বিতরণ করব। এই দেখেন আপনারা যে ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে আছে বই নেওয়ার জন্য, বিতরণ কার্যক্রম আমরা একটু পরপরই শুরু করব। রাখো, আরম্ভ করে দাও, রাখ, তুই রাখ, যাও যাও। সিরিয়াল রাখি দাও, যাও লাইন ধরো, বাবা তোর আইলো সব তাকিও
Ongkas tau. Why shall? স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়। শিক্ষিকা সংকট, তাছাড়া স্কুলটি দীর্ঘদিন থেকে বেসরকারি পর্যায়ে আছে, কিন্তু আমাদের কোনো শিশু শ্রেণী নাই। শিশু শ্রেণী না থাকার কারণে আমরা এই স্কুলটি পর্যালোচনা করতেছি, কিন্তু
স্কুল প্রচারণা করতে দেখা যাচ্ছে আমাদেরকে বিভিন্ন সংস্থা থেকে, যেমন ধরেন আজকে তরিকুন্নেসা ফাউন্ডেশন থেকে একটা আমরা সাহায্য পাইছি, ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ফাউন্ডেশনের চেয়ারম্যান অশেষ ধন্যবাদ ফাউন্ডেশনের সোহেল আলী ভাইকে, কারণ উনি সুদূর লন্ডন থেকে এদেশের শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছেন তরিকুন্নেসা ফাউন্ডেশন থেকে। আমরা আসলেই ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ দিলে কম হয়, কারণ অত্র অঞ্চলে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, প্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের সহায়তা, টিউবওয়েল প্রকল্প, দুর্যোগকালীন সহায়তা, মেডিকেল সেবা, স্বাস্থ্য শীতার্থদের সহায়তা, এতিম অসহায়দের সহায়তা, গরিব ছাত্রছাত্রীদের সহায়তা, ঘর নির্মাণ প্রকল্প করে উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন। ওনার দীর্ঘায়ু কামনা করে, সংগঠনের উত্তরোত্তর সাফল্যতা কামনা করে আজকের এই বই বিতরণী অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। মাহাতুন আগেছে না, কোন গুকুলা আছে?